আজকের আমাদের যাত্রার প্রথম স্পট হল হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড বা হাল হেরিটেজ সেন্টার অ্যান্ড অ্যারোস্পেস মিউজিয়াম। হাল হলো একটি রাষ্ট্রীয় মালিকাধীন ভারতীয় মহাকাশ এবং প্রতিরক্ষা সংস্থা মারুট। 1960-এর দশকের এটি একটি ভারতীয় ফাইটার বিমান IJT-36 বা ইন্টারমিডিয়েট জেট ট্রেইনার। হালকা যুদ্ধে অংশগ্রহণের জন্য এই LCA ডিজাইন করা হয়। এয়ার ট্রাফিক কন্ট্রোল রাডার অ্যান্ড অ্যান্টেনা হলো একটি সিস্টেম যা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে নজরদারি রাডার মনিটরিং এবং এয়ার ট্রাফিক আলাদা করার জন্য ব্যবহৃত হয়। হেলিকপ্টারটি প্রথম 1992 সালে উড়েছিল। নকশা পরিবর্তনের জন্য হাল অ্যারোস্পেস মিউজিয়াম হল ভারতের প্রথম অ্যারোস্পেস মিউজিয়াম। এই মিউজিয়াম 30 আগস্ট 2001 সালে প্রতিষ্ঠিত হয়। এই জায়গাটা কিছু মানুষের কাছে স্বর্গ বা মন্দিরের সমান। এই আশ্রম হল সত্যাসাই বাবা দ্বারা প্রতিষ্ঠিত একটা মেন আশ্রমও বলতে পারেন। সাতাশে অগ্রহায়ণ 1430 বঙ্গাব্দ, ব্যাঙ্গালোরের সব টুরিস্ট স্পট প্রায় দেখানো হয়ে গেছে, শুধু বাকি থেকে গিয়েছিল কয়েকটা ইম্পর্ট্যান্ট টুরিস্ট স্পট। এইবার সেই স্পটগুলো দেখাবো। যারা আমার ব্যাঙ্গালোর ভ্রমণের আগের দুটো এপিসোড দেখেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো, চাইলে একবার দেখে আসতে পারেন। আজকের আমাদের যাত্রার প্রথম স্পট হল হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড বা হাল হেরিটেজ সেন্টার অ্যান্ড অ্যারোস্পেস মিউজিয়াম। এই হাল হেরিটেজ সেন্টার অ্যান্ড অ্যারোস্পেস মিউজিয়াম ব্যাঙ্গালোরের ওল্ড হাল এয়ারপোর্ট রোডের ঠিক পাশেই রয়েছে। হাল হল একটি রাষ্ট্রীয় মালিকাধীন ভারতীয় মহাকাশ এবং প্রতিরক্ষা সংস্থা যা সদর দপ্তর ভারতের ব্যাঙ্গালোরে অবস্থিত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হাল পরিচালনা করে থাকেন। আর এখান থেকে কিছুটা দূরেই হালের নিজস্ব একটা এয়ারপোর্টও রয়েছে। এই হাল হেরিটেজ সেন্টার অ্যান্ড অ্যারোস্পেস মিউজিয়াম সপ্তাহে প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে এবং এখানে ঢোকার জন্য প্রবেশ মূল্য প্রাপ্ত বয়স্কদের জন্য 50 টাকা জনপ্রতি, স্টুডেন্ট আর 3 বছরের ওপর বাচ্চাদের জন্য 30 টাকা জনপ্রতি, আর 3 বছরের নিচের বাচ্চারা এবং যারা ফিজিক্যালি ডিসেবলড রয়েছেন তারা বিনামূল্যে এখানে প্রবেশ করতে পারেন। এছাড়াও এর ভেতরে ভিডিও করার জন্য টিকিট মূল্য রয়েছে, সেগুলো একটু বলে রাখি। স্টিল ক্যামেরাতে ভিডিও করলে 50 টাকা, ভিডিও ক্যামেরাতে ভিডিও করলে 75 টাকা এবং মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও করলে 20 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। এই যে স্ট্যাচুটা দেখছেন, ইনি হলেন হালের ফাউন্ডার শ্রী শেঠ ওয়ালচাঁদ হীরাচাঁদের স্ট্যাচু। এটা হলো মারুট। 1960-এর দশকের এটি একটি ভারতীয় ফাইটার বিমান, হালের দ্বারা তৈরি করা হয়েছিল। এটি প্রথম ভারতীয় উন্নত জেট বিমান এবং প্রথম এশীয় জেট ফাইটার। 17 জুন 1961 সালে এই মারুট তার প্রথম ফ্লাইট পরিচালনা করে। 1 এপ্রিল 1967 সালে প্রথম মারুট আনুষ্ঠানিকভাবে IFR কাছে বিতরণ করা হয়েছিল। এটা হলো MIG-21। এটি একটি সুপারসোনিক জেট ফাইটার এবং ইন্টারসেপ্টর বিমান যা সোভিয়েত ইউনিয়নের মিকোয়ান গুরোভিচ ডিজাইন ব্যুরো দ্বারা ডিজাইন করা হয়েছে। এটি বিমান চলাচলের রেকর্ড স্থাপন করে যা বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে বেশি উৎপাদিত সুপারসোনিক জেট বিমানে পরিণত হয়েছে। IJT-36 বা ইন্টারমিডিয়েট জেট ট্রেইনার হাল দ্বারা দেশীয়ভাবে ডিজাইন করা এবং তৈরি করা কিরান জেট ট্রেইনার বিমানের বয়স্ক বহরের প্রতিস্থাপনের জন্য ভারতীয় বিমান বাহিনীর সাথে তার পাইলটদের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণের জন্য এই IJT-36 তৈরি করা হয়েছিল। এটি হলো LCA বা লাইট কমব্যাট এয়ারক্র্যাফট। এটি একটি হালকা ওজনের যুদ্ধ বিমান। এটি মাল্টিরোল জেট সামরিক বিমান। হালকা যুদ্ধে অংশগ্রহণের জন্য এই LCA ডিজাইন করা হয়। লক্সা যা সংস্কৃতে অর্থ হল লক্ষ্য, এটি একটি ভারতীয় দূরবর্তীভাবে চালিত উচ্চগতির লক্ষ্য ড্রোন সিস্টেম যা DRDO অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট
এস্টাবলিশমেন্ট দ্বারা তৈরি করা হয়েছে। ব্রিটিশ প্রথম প্রজন্মের ক্যানবেরা হল জেট চালিত মাঝারি বোমারু বিমান। 1951 সালের মে মাসে রয়্যাল এয়ারফোর্স দ্বারা প্রথম অপারেটরের সাথে ক্যানবেরার পরিষেবা চালু করে। এটি পরিষেবার প্রথম জেট চালিত বোমারু বিমানে পরিণত হয়। ভারতীয় বিমান বাহিনী দ্বারা বোমারু প্রশিক্ষক এবং উচ্চ উচ্চতার ফটোগ্রাফিক বিমান হিসাবে ব্যবহৃত একটি বহুরোল বিমান এই ক্যানবেরা। সি কিং MK-42 হল GKN ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার লিমিটেড দ্বারা নির্মিত, যেটা রয়েছে UKতে। এই সি কিং MK-42 রোলস রয়েস জিনোম ইঞ্জিন দ্বারা তৈরি ব্রিটিশ নির্মিত অ্যান্টি সাবমেরিন, এবং এটি একটি সম্পূর্ণ কম্পিউটারাইজড ফ্লাইট কন্ট্রোল সিস্টেম দ্বারা নির্মিত। ভারতীয় নৌবাহিনী দ্বারা ব্যবহৃত হয় সি কিং এর MK-42, 42A, 42B এই মডেলগুলো। সোভিয়েত ইউনিয়নের দ্বারা তৈরি MiG-21M এর তিনটে ভার্সন রয়েছে। MiG-21FL 1966 থেকে 1974 সাল, MiG-21M 1973 থেকে 1981 সাল, এবং MiG-21BIS 1978 থেকে 1987 সাল পর্যন্ত চলেছিল। HPT-32, যার নাম হলো দীপক, সংস্কৃতে অর্থ হল বাতি, এটি হালের দ্বারা নির্মিত একটি ভারতীয় প্রচলিত প্রাথমিক প্রশিক্ষক। এই হাল হেরিটেজের ভেতরে আপনি তুলসী বাগান এবং অর্কিড বাগানও দেখতে পাবেন। এটা হলো ধ্রুব, যার আক্ষরিক অর্থ দৃঢ়। এটি একটি ইউটিলিটি হেলিকপ্টার যা 1984 সালের নভেম্বর মাসে হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড দ্বারা ডিজাইন ও বিকাশ করা হয়েছিল। এটি একটি টুইন ইঞ্জিন মাল্টিরোল মাল্টিমিশন নিউ জেনারেশন হেলিকপ্টার, যার ওজন 5.5 টন। হেলিকপ্টারটি প্রথম 1992 সালে উড়েছিল নকশা পরিবর্তনের জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রয়োজনীয়তায়। 1998 সালের পোখরান-2 পারমাণবিক পরীক্ষার পর ভারতের উপর আরোপিত নিষেধাজ্ঞা সহ একাধিক কারণের উপর ভিত্তি করে এর বিকাশ দীর্ঘায়িত হয়েছিল। এয়ার ট্রাফিক কন্ট্রোল রাডার অ্যান্ড অ্যান্টেনা হলো একটি সিস্টেম যা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে নজরদারি রাডার মনিটরিং এবং এয়ার ট্রাফিক আলাদা করার জন্য ব্যবহৃত হয়। এটি আকাশপথে বিমানকে তথ্য প্রদানে সাহায্য করে থাকে। ডেভন হল প্রথম ইউটিলিটি ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফ্ট যা IAF এর সদর দপ্তর এবং যোগাযোগ ফ্লাইটের সাথে পরিষেবা দেয়। এই ডেভনের পরিকল্পনা এবং ডিজাইন করেছিল ডি হেভিল্যান্ড, যেটা রয়েছে UKতে। এই ডেভন VIP ট্রান্সপোর্টেশন ডিউটিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং প্রায় 20টি ফ্লাইট সজ্জিত করার জন্য যুক্তরাজ্য থেকে সংগ্রহ করা হয়েছিল। ডেভন HW-201 হল ভারতে প্রদর্শন করা একমাত্র IAF ডেভন। হানসা, যা সংস্কৃত অর্থ হল হাঁস, নাল লাইট এয়ারক্র্যাফ্ট প্রকল্পের অধীনে ভারতের জাতীয় মহাকাশ গবেষণাগার দ্বারা ডিজাইন করা হয়েছিল। বিমানটি একটি গ্লাস ককপিট। HT-2 হল একটি ভারতীয় 2-সিটের প্রাথমিক প্রশিক্ষক যা হাল দ্বারা ডিজাইন ও নির্মিত করা হয়েছিল, এবং সামরিক ব্যবহার ছাড়াও বিমানটি ভারতীয় ফ্লাইং স্কুলগুলিও ব্যবহার করে থাকে। এটি হল কিরণ, যার অর্থ আলোর রশ্মি। এটি ভারতীয় 2-সিটের মধ্যবর্তী জেট চালিত প্রশিক্ষক বিমান যা বিমান সংস্থা হাল দ্বারা ডিজাইন ও তৈরি করা হয়েছিল। ভারতীয় বিমান বাহিনীর নির্দেশে কিরণ তৈরি করা হয়েছিল। 2018 সালের ডিসেম্বর মাসে ভারত মায়ানমারকে কিছু কিরণ দান করেছিল। এই হাল হেরিটেজ সেন্টার অ্যান্ড অ্যারোস্পেস মিউজিয়ামের ভেতরে আপনি বাইরের থেকে খাবার কিনে ভেতরে ঢুকতে পারবেন না। এই মিউজিয়ামের ভেতরে
ক্যান্টিন রয়েছে, ওখান থেকে খাবার কিনে খেতে হবে আপনাকে। আর ভেতরে ছোট ছোট বাচ্চাদের খেলাধুলার জন্য পার্কও রয়েছে, মানে আপনি পরিবারকে সাথে নিয়ে এলে খুব সহজে অনেকটা সময় কাটাতে পারবেন। এই হেরিটেজ সেন্টারে মূলত দুটো হলরুম রয়েছে। বর্তমানে আমরা যেটাতে প্রবেশ করতে চলেছি, এটার মধ্যে যে সকল বিমান এবং দেওয়ালে যেসব নিদর্শন দেখতে পাবো, সেগুলো হলো একটি বিমান ইঞ্জিনের বিভিন্ন ফাংশন প্রদর্শন, বিভিন্ন বিমানের ইঞ্জিনের ক্রস সেকশন, এই সমস্ত কিছু এই হলরুমের ভেতর দেখতে পাবো। হাল অ্যারোস্পেস মিউজিয়াম হলো ভারতের প্রথম অ্যারোস্পেস মিউজিয়াম। এই মিউজিয়াম 30 আগস্ট 2001 সালে প্রতিষ্ঠিত হয়। জাদুঘরটি হাল হেরিটেজ সেন্টার এবং অ্যারোস্পেস মিউজিয়ামের অংশ, এবং এটি 6 দশক ধরে ভারতীয় বিমান শিল্প এবং হালের বৃদ্ধি প্রদর্শন করে আসছে। জাদুঘরে বিভিন্ন বিমান এবং হেলিকপ্টার, বিমানের ইঞ্জিন মডেল, ফ্লাইট সিমুলেটর, একটি উপহাস, এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার এবং ভারতীয় বিমান চলাচলের ইতিহাসের প্রদর্শনী রয়েছে। জাদুঘরটি হাল মানে হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের দ্বারা নির্মিত এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বেও রয়েছে হাল। আর এই হাল হল এশিয়ার বৃহত্তম মহাকাশ সংস্থাগুলির মধ্যে একটি। এই হেরিটেজ সেন্টারের ভেতরে আপনারা যে সকল বিমান বা হেলিকপ্টারের নিদর্শন দেখতে পাচ্ছেন, তার প্রত্যেকটা নিচে একটা করে ইংরেজি ভাষায় নথি লেখা রয়েছে। এখানে সব কিছু ডিটেলস, মানে বিমানগুলো কত সালে তৈরি করা হয়েছিল এবং কত সালে তার প্রথম যাত্রা শুরু করেছিল, কে তৈরি করেছিল, বিমানের ওজন কত, এছাড়াও ভারতবর্ষে এই বিমান বা হেলিকপ্টারগুলো কি কাজে ব্যবহৃত হতো এবং কারা ব্যবহার করত, এই সমস্ত কিছু ডিটেলস এখানকার নথিতে লেখা রয়েছে। আপনারা এখানে এলে এই সমস্ত ডিটেলসগুলো পড়ে দেখবেন, আর বুঝতে না পারলে আমাদের গুগল বাবার সাহায্য নিয়ে একটু কষ্ট করে বুঝে নেবেন। হাল হেরিটেজ সেন্টার অ্যান্ড অ্যারোস্পেস মিউজিয়ামের দুটো হলরুম রয়েছে। আমরা বর্তমানে যেটাতে রয়েছি এটা হলো প্রথম হলরুম। এখানে যে সকল বিমানের নিদর্শন এবং দেওয়ালে যেসব ফটো দেখতে পাবেন, এগুলো ভারতবর্ষে 1940 সালের পর থেকে অ্যারোনটিক্স, এভিয়েশন এবং অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের বিকাশ এবং বিবর্তনের সম্পূর্ণ প্রক্রিয়া এবং এর সাথে সম্পর্কিত সমস্ত কিছু বিস্তারিত রয়েছে। এই প্রথম হলের প্রতিটা রুমের উপর যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, তাহলে দেখতে পাবেন প্রতি 10 বছরের ব্যবধানে ভারতবর্ষে ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের সিকিউরিটি মানের পরিকাঠামোকে উন্নত করার জন্য আমাদের দেশের বিজ্ঞানীরা কতটা পরিশ্রম করেছেন এবং মহাকাশচারী বিমান হেলিকপ্টারকে উন্নত করার জন্য কারা কারা সাহায্য করেছিলেন এবং কিভাবে সেই পরিকাঠামো উন্নত করেছেন, তারই নমুনা এখানকার প্রতিটা রুমের দেওয়ালে আপনারা দেখতে পাবেন। সময় পরিবর্তনের সাথে সাথে আমাদের বয়স যেমন বাড়ছে, ঠিক তেমনি বেঁচে থাকার আয়ুও কমে আসছে। সময়ের ব্যবধানে বেড়ে চলেছে আমাদের দেশের বিজ্ঞানীদের বানানো নতুন নতুন আপডেটেড সব প্রযুক্তি, মানে আপনি যদি এই জায়গাটাতে আসেন তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন সময়ের সাথে সাথে আমাদের দেশের প্রযুক্তি কীভাবে দ্রুততার সাথে এগিয়ে চলছে। আর এই সব কিছু সম্ভব হচ্ছে কেবলমাত্র আমাদের দেশের মেধাবী বিজ্ঞানীদের দ্বারাই, যারা ভারতীয় বায়ুসেনা, ভারতীয় সেনা এবং ভারতীয় নৌসেনাকে ভালোবাসেন, বা কীভাবে আমাদের দেশ এত কিছু আপডেটেড হচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এই সব কিছু জানার কৌতূহল মনের মধ্যে জন্মে থাকলে এই জায়গাগুলো একবার অবশ্যই ঘুরে যান। আর যারা ব্যাঙ্গালোর আসছেন বা ব্যাঙ্গালোরে আছেন, তারা অবশ্যই একটু সময় বের করে এই জায়গাগুলো ঘুরে যান, সত্যিই খুব ভালো লাগবে আপনাদের।
মোটামুটি পুরো মিউজিয়ামটা ঘুরে দেখিয়ে দিলাম। দেখুন, সব কিছু তো আর ভিডিওর মাধ্যমে দেখানো এবং সবিস্তারে বলা সম্ভব নয়, তাই যতটা পেরেছি দেখিয়েছি এবং সবিস্তারে বলেছি। আমার এই সকল ব্যাঙ্গালোরের ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর আমি আপনাদেরকে বলবো, যদি কখনো সম্ভব হয়ে ওঠে তাহলে অবশ্যই এই সমস্ত জায়গাগুলো ঘুরে যান। তবে এখানে হয়তো সিকিমের মতন বরফ দেখতে পাবেন না বা পুরীর মতো সমুদ্র সৈকত দেখতে পাবেন না ঠিকই, কিন্তু পাবেন ঝাঁ চকচকে একটা সুন্দর ওয়েদার, যেখানে না বেশি গরম না বেশি ঠান্ডা। আর তার সাথে পাবেন এই রকম সুন্দর সুন্দর সব মিউজিয়াম, যেখানকার প্রতিটা দেওয়ালে খোদাই করা আছে ভারতের ইতিহাস, ভারতীয় জওয়ানদের বলিদান, ভারতীয় বিজ্ঞানীরা কিভাবে আমাদের দেশের বায়ু বিভাগকে উন্নত করে প্রোটেকশন দিচ্ছে, সেই সমস্ত কিছু অজানা অধরা ইতিহাসের কথা। হাল হেরিটেজ সেন্টার অ্যান্ড অ্যারোস্পেস মিউজিয়াম দেখা সম্পূর্ণ। এবার আমরা চলেছি শ্রী সত্যসাই হসপিটালের দিকে। এই জায়গাটা কিছু মানুষের কাছে স্বর্গ বা মন্দিরের সমান। অ্যাকচুয়ালি জায়গাটা দেখানোর ইচ্ছে ছিল না, যেহেতু এর সামনে দিয়ে যাচ্ছিলাম আর এখানে অনেক বাঙালিরাও এসে থাকেন ট্রিটমেন্ট করানোর জন্য, তাই ভাবলাম একবার দেখিয়ে দেই। আর এই শ্রী সত্যসাই হসপিটাল হোয়াইট ফিল্ডে রয়েছে। আপনারা যারা এখানে ট্রিটমেন্টের জন্য আসবেন তারা কিন্তু হোয়াইট ফিল্ড রেলওয়ে স্টেশনে নামবেন, তাহলে ওখান থেকে একদম সামনে হয়। আর কেউ যদি মেট্রোতে করে আসতে চান তাহলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো শ্রী সত্যসাই হসপিটাল মেট্রো স্টেশন। এছাড়াও আপনারা বাসে করেও আসতে পারেন। আর ঠিক এর পাশেই রয়েছে বৈদিক হসপিটাল। এবার আমরা চললাম শ্রী সত্যসাই বাবার আশ্রম, যেটা রয়েছে হোয়াইট ফিল্ড রেলওয়ে স্টেশনের ঠিক উল্টো দিকে। এই আশ্রম হল সত্যসাই বাবা দ্বারা প্রতিষ্ঠিত একটা মেন আশ্রমও বলতে পারেন। আশ্রমের মেন গেটের সামনে কিছু দোকানপাট রয়েছে, যেখানে সাই বাবার ফটো আরও অনেক কিছু বিক্রয় হচ্ছে। ভেতরে ক্যামেরাবন্দি পুরোপুরি নিষিদ্ধ, তাই বাইরের থেকে দেখিয়ে দিলাম। তবে এখানকার স্বামীজির কাছ থেকে শুনেছি এই আশ্রমে নাকি ভারতের সর্বকালের সেরা অধিনায়ক ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি এসেছিলেন। তার একটা ফুটেজ সংগ্রহ করে আপনাদের দেখাচ্ছি। তবে ভিডিওটা কিন্তু আমার ক্যামেরার মাধ্যমে রেকর্ডিং নয়, এখানকার স্বামীজির কাছ থেকে সংগ্রহ করা। এবার চললাম রুমের দিকে। আসার সময় শুনে এসেছিলাম আজ নাকি এখানকার লোকাল কোনো দেবতার পূজা হয়েছে, সেই উপলক্ষে আমাদের হোটেলের গলিতে বিশেষ কার্নিভালের বন্দোবস্ত করা হয়েছে। এবার আপনাদের সেটাই দেখাবো।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হাজির হব নতুন ভিডিও নতুন জার্নির সাথে।